আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীটার সৃষ্টি করলেন ওই সময় গাছপালা নাই নদী পালা কাল বিল কোনো কিছু হয় নাই পাতার হয় নাই পর্বত হয় নাই কোনো কিছু হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিসসালামকে শুধু জান্নাতের মধ্যে রাখলেন পৃথিবীটার যখন সৃষ্টি করলেন পৃথিবীটারে সৃষ্টি করার পর পৃথিবীটা কাঁপা শুরু করে দিল আমার আল্লাহ ডাক দে বলে এই পৃথিবীটা যদি এইভাবে কাঁপাফাঁকি করে এই পৃথিবীটা যদি এইভাবে কাঁপাকাঁপি করে তাহলে তো আমার বান্দারা ওই পৃথিবীতে বাস করতে পারবে না গাছপালা হইতে পারবে না নদীপালা কোনো কিছুই হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীটারে কাঁপা বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীটারে স্তব্ধ করার জন্য কাঁপা বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় সৃষ্টি করলেন কন্যা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে নাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করছেন কন্যা সুবহানাল্লাহ দেখা গেল পাহাড় সৃষ্টি করার পর পৃথিবীর কাঁপা বন্ধ হয়ে গেল পৃথিবীটা পৃথিবীর মতন হয়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহিমা দেখে এই কুদরতি খেলা দেখিয়া রহমতের ফেরেশতারা আমার আল্লাহর দরবারে মধ্যে আরশ করে ও পরওয়ারদিগার আলম এত বড় বিশাল একটা পৃথিবী আল্লাহ আপনি সৃষ্টি করলেন ও মালিক এত বিশাল পৃথিবীটারে যদি আপনার ছোট ছোট পাহাড় সৃষ্টি করার কারণে এই পৃথিবীটার কাঁপা যদি বন্ধ হয়ে যায় রে মালিক ও মালিক এই বিশাল পৃথিবীটারে আপনি পাহাড় দ্বারা কাঁপা বন্ধ করে দিলেন ও মালিক এই পৃথিবীর এত শক্তি এত বিশাল শক্তি থাকার পর আপনি পাহাড় সৃষ্টি করালেন পাহাড় সৃষ্টি করার পর বিশাল পৃথিবীর কাঁপাটা বন্ধ হয়ে গেল আল্লাহ গো জানতে চাই ওই পাহাড় চাইতে আর কোনো জিনিস শক্তিশালী আসে কি না পৃথিবীটা কাঁপা শুরু করে দিলেন আমার আল্লাহ পাহাড় চিনলেন পাহাড় যখন মারলেন পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন পৃথিবীটা কে হয়ে গেল কাঁপা বন্ধ হয়ে গেল আমার আল্লাহ বলেন এখন মানুষ পাতানি যাবে এখন মানুষ বসবাস করতে পারবে গাছপালা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতি দেখিয়া শক্তি দেখিয়া রহমতের ফেরেশতারা বলেন পরওয়ারদিগার আলম জানতে চাই এই পাহাড় চাইতে আর কোনো কিছু শক্তিশালী আছে নি আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও রহমতের ফেরেশতারা পাহাড় সাইতে আর অনেক কিছু শুভ শক্তিশালী আছে আল্লাহ গো জানতে চাই আপনার পাহাড় সাইতে কি শক্তিশালী আছে গো আল্লাহ আমাদেরকে একবার বলে দাও রহমতের ফেরেশতারা যখন বললেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও রহমতের ফেরেশতা তোমরা শুনুন ডাকো পাহাড় সাইতে শক্তিশালী হচ্ছে পাথর হন্য সুবহানাল্লাহ জানতে চাই পাথর সাইতে কি শক্তিশালী আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও রহমতের ফেরেশতারা পাহাড় সাইতে শক্তিশালী হচ্ছে পাথর পাথর সাইতে শক্তিশালী হচ্ছে লোহা কন্যা সুবহানাল্লাহ পাহাড় সাইতে শক্তিশালী হচ্ছে পাথর পাথর সাইতে শক্তিশালী হচ্ছে লোহা আমার মুখের বাণী নই কিতাবটার নাম হচ্ছে কাসাসুল আম্বিয়া বাইবেল আদম আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে এবং পৃথিবীতে সৃষ্টি করেছেন সেই রহস্যের মধ্যে দোয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ রহমতের ফেরেশতারা পাথর সাইতে শক্তিশালী হচ্ছে লোহা রহমতের ফেরেশতা বলেন পরওয়ারদিগার আলম এই লোহার সাইতে কি আর কোন দিনই শক্তিশালী আছে গো আল্লাহ জানতে চাই জানতে চাই আমার আল্লাহ ডাক দে বলেন রহমতের ফেরেশতারা রে ওই লোহার সাইতে শক্তিশালী হচ্ছে আগুন কন্যা সুবহানাল্লাহ লোহা যে তুই শক্তিশালী হয়
আপনারা দেখবেন যখন কারেন্টের আগুন দেই লোহাটারে মোমের মতন গলে পেলে আমার আল্লাহ ডাক দে বলেন লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন কন্যা সুবহানাল্লাহ আল রহমতের ফেরেশতারা ডাক দে বলে আল্লাহ জানতে চাই আগুন চাইতে কি আছে শক্তিশালী আমার আল্লাহ ডাক দে বলে রহমতের ফেরেশতারা আগুন চাইতে শক্তিশালী হচ্ছে পানি আগুন যতই শক্তিশালী হয় দুনিয়ার মধ্যে যখন আমার বান্দারা আগুন নিফানোর জন্য যখন পানি মারবে আগুনের উপর যখন পানি মারবে আগুনটা নিভে যাবে আমি আগুন চাইতে বিশাল শক্তিশালী করে পানি সৃষ্টি করেছি কন্যা সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দেবে আল্লাহ ও মালিক পানির সাইতে আর কোন জিনিস আছে শক্তিশালী জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার রহমতের ফেরেশতারা পানির সাইতে শক্তিশালী হচ্ছে বাতাস কন্যা সুবহানাল্লাহ পাহাড় সাইতে পাথর পাথর সাইতে লোহা লোহার সাইতে আগুন আগুন সাইতে পানি পানির সাইতে বাতাস বাতাস কেমনে শক্তিশালী জানতে চাই আপনারা দেখবেন বাস্তব প্রমাণ দেয় আব্বাজানরা যখন ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে যায় নির্মসাপ যখন দেখবেন সাগরের মধ্যে যখন শুরু হয়ে যায় নির্মসাপ যখন সৃষ্টি হয়ে যায় বাতাসে এক কানের পানি আর এক কানের মধ্যে নিয়ে যায় আমার আল্লাহ ডাক দে বলে ও রহমতের ফেরেশতারা আমি বাতাসকে তো বিশাল থো বিশাল শক্তি দিলাম সমুদ্রের পানি এক কান থেকে এক কানে নেওয়ার মতন কেমত আমি বাতাসকে দান করেছি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী হচ্ছে বাতাস কন্যা সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ ও মাবুদ আর জানতে চাই না বলেন তো সবচাইতে কোন জিনিসটা শক্তিশালী সবচাইতে কোন জিনিসটা শক্তিশালী সবচাইতে কোন বস্তু সবচাইতে এমন কোন জিনিস শক্তিশালী যাহার কাছে পানি হার মানবে আগুন হার মানবে মাটি হার মানবে মাটি পাহাড় পাথর লোহা আগুন বাতাস সব কিছু হার মানবে আল্লাহ ওই ওই জিনিসটা কোন জিনিস ওই বস্তু কোন জিনিস আল্লাহ তোমার কাছ থেকে জানতে চাই আর কারো কাম জানতে চাই না আমার আল্লাহ ডাক দে বলে ও রহমতের ফেরেশতারা তাহলে তোমরা শুনে রাখো ও রহমতের ফেরেশতারা ওই সব চাইতে ওই ব্যক্তি শক্তিশালী হবে আমার কিছু কিছু বান্দা থাকবে দুনিয়ায় আমার কিছু মাহবুব বান্দা থাকবে রে এ গরিব হতে পারে মিসকিন হতে পারে আমির হতে পারে বাদশাহ হতে পারে ওসাই হতে পারে প্রেসিডেন্ট হতে পারে আমার কিছু কিছু মাহবুব বান্দা এ তো শক্তিশালী হবে রে তার কলবটা এমন পরিষ্কার হবে তার কলবটা এমন পরিষ্কার হবে তার কেমতা এত শক্তিশালী হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দে বলে হে গরিব হোক মিসকিন হোক আমার বান্দার মধ্যে পৃথিবীর মধ্যে কিছু 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 বান্দা থাকবে এত শক্তিশালী এত বিশাল শক্তিশালী আমার ওই বান্দার কলবটা সবচাইতে শক্তিশালী হবে কন্যা সুবহানাল্লাহ আমার যে বান্দার কলব পরিষ্কার থাকবে রে রহমতের ফেরেশতারা আমার কিছু কিছু বান্দার কলব পরিষ্কার থাকবে আমার বান্দার কলবের তো ফাহর থাকবে রে বান্দা ও রহমতের ফেরেশতারা আমার বান্দার কলবের পাওয়ার এত থাকবে আমার বান্দার যার কলব পরিষ্কার থাকবে এ গরিব বান্দা হোক আমির বান্দা হোক অসহায় বান্দা হোক যে ব্যক্তি যে বান্দা আমি আল্লাহর দিয়ে বই করবে আমি আল্লাহর দিয়ে বই করবে তা
তাকওয়া করবে আমি আল্লাহকে ছাড়া কাউকে বই করবে না অহংকারী করবে না বাহাদুরি করবে না নিজেকে বড় মনে করবে না সবচাইতে বাদ মনে করবে নিজেকে সবচাইতে ছোট মনে করবে রে বান্দারা ওই বান্দাটা সবচাইতে প্রিয় আর আমার ওই বান্দার কলবটা সবচাইতে প্রিয় ওই বান্দার কলবটা সবচাইতে দামি কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন ও রহমতের ফেরেশতা তোমরা জানিয়ে রাখো পাহাড় কেন পাথর কেন লোহা কেন আগুন কেন বাতাস কেন কোন কোন কিছু আমার ওই বান্দার কোলে রোমান সমান শক্তি হবে না কোন সুবহানাল্লাহ কি হবে না শক্তি হবে না এই কানের মধ্যে আলোচনা রাখলাম রে আব্বাজানরা গভীর মনোযোগ সামনে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে ফাটাই দিবেন এই কবরটা যখন শয়তান শুনলেন শয়তান যখন শুনলেন শয়তান শুনিয়া সর্বপ্রথম খবরটা মাছের কাছে পৌঁছাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে এমন শক্তি দিয়েছিলেন আব্বা জানরা আমরা ওই তো লোকলে জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে এত শক্তি দিলেন কাঁচা ছিলাম বিয়ার মধ্যে সুন্দর করে দোয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে এত সুন্দর শক্তি দিলেন মাছ ওই মাছ থাকতেন জলের মধ্যে বসবাস করতেন আর ওই মাছ জমিনের মধ্যে বসবাস করতেন ওই মাছ মানুষের মতন কথা বলতেন মাছ ছয় মাস থাকতেন জলের মধ্যে আর ছয় মাস থাকতেন জলের মধ্যে ছয় মাস জলে ছয় মাস থলে পৃথিবীতে বসবাস করতেন পানিতে বসবাস করতেন শয়তান মাছরে ডাকলেন মাছ তোমার তো অনেক ক্ষমতা তুমি তো পানির নিচেও বসবাস করতে পারো পানির উপরেও বসবাস করতে পারো জমিনেও বসবাস করতে পারো এ মাছ তুমি তো মানুষের মতন কথা বলতে পারো মাছ তুমি কি জানো না কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানব পাঠাইবে রে পৃথিবীর মধ্যে রে মাছ মাছ রে তুমি ওই কবরটা সমস্ত পানির কাছে পৌঁছায়া দাও কিসের জন্য রে শয়তান এই জন্য কারণ যদি মানব যদি পৃথিবীর মধ্যে আগমন করে রে মাছ তাহলে তোদেরকে ধরে 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 খাইবে মানবে তোদের খে রাখবো না কোনো ফানি খে রাখবে না তোমরা আরে দূরে দূরে খাইবে তোমরা একটা কাজ করো রে মাছ তুমি ফানির নিচে গিয়া যত প্রাণী আছে সকলের কাছে তুমি এই কবরটা পৌঁছাইয়া দাও তারা যেন কোনদিন আর জমিনের উপরে না আসে এবং যত প্রাণী আছে জমিনের মধ্যে তুমি সকলের কাছে কবরটা পৌঁছে দাও তারা যেন দোয়া করে মানব যেন আল্লাহ পৃথিবীতে না পাঠায় মা সর্বপ্রথম পানির মধ্যে গেলেন পানির নিচে গিয়া যত ধরনের মাছ আছে যত ধরনের প্রাণী আছে পানির নিচে সমস্ত প্রাণীর কাছে কবরটা পৌঁছে দিলেন ওরে প্রাণী জগতের প্রাণীরা তোমরা শরণ রাখো এই মুহূর্তে শয়তান আমার কাছে খবরটা বলে দিল আল্লাহ কিছুদিনের মধ্যে ওই পৃথিবীর মধ্যে একজন মানব পাঠাইবে আর আমরা পৃথিবীর উপরে বসবাস করতে পারবো না আমরা ফানির নিচ থেকে আর উপরে যাইতে পারবো না আমরা যদি যাই আমাদেরকে ধরে 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 খাইবে কবরদার কবরদার আমরা আর যাইতে পারবো না মা যখন বিভ্রান্তি শুরু করে দিল মা যখন বিভ্রান্তি শুরু করে দিল রে আমার আল্লাহর আর সহ্য হইল না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের উপর নারদ সৃষ্টি করলেন হে মাছ তুই শয়তানের দোকায় ফুরিয়া আমি আল্লাহরে ভুলে গেলি মানুষের কাছে সমস্ত প্রাণীর কাছে বিভ্রান্তি শুরু করে দিলে আর তোর জবান ডাকা যাইত না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছের জবান নিয়ে গেলেন কন্যা সুবহানাল্লাহ মাছের জবান বন্ধ হয়ে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছকে লালক দিলেন মাছ যা যা তুই সারা জীবন
পানির নিচে বসবাস করবি রে, পানি থেকে আর জমিনে আসতে পারবে না। যত পানির কাছে তুই কবরটা পৌঁছাই দিছ, শুনে রাখ শুনে রাখ, ওই প্রাণী সহ আর তোরা কেউ জমিনে আসতে পারবে না। জমিনে আইলে ওই তোরা মৃত্যু বরণ করবে কন্যা। সুবহানাল্লাহ, পানির নিচে বসবাস করতে পারবে, হাঁস থেকে আর কোনদিন জমিনে বসবাস করতে পারবে না, জল থেকে স্থলে বসবাস করতে পারবে না। মাছের জবানটা যখন কেড়ে নিলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, মাছ তুই শুনে রাখ, আমার নবীর সাথে বেয়াদবি করেছত, আমি মাবুদের সাথে বেয়াদবি করেছত, শুনে রাখ শুনে রাখ, সমস্ত প্রাণীর মধ্যে আমার আদম সন্তানের জন্য, আমার বান্দার জন্য তোরে আমি এমন ভাবে হালাল করে দিলাম, ও মাছ তুই মরলেও খাইবে, ফসলেও খাইবে, তোরে জিতাও খাইবে। সুবহানাল্লাহ, তুই বিভ্রান্তি শুরু করছ, আদমে তোরে দরে দরে খাইব, তুই সব প্রাণীর কাছে পৌঁছাই দিছ, যা আমি আল্লাহ তোরে এমন ভাবে বরকতময় করে দিলাম, আমার আদম সন্তানের মধ্যে আমার বান্দারা তোরে মরলেও সার্থ না, আমি এমন ভাবে হালাল করে দিলাম, তুই মরলেও খাইব, ফসলেও খাইব, তোরে জিতাই খাইব, আমি সব কথা তোরে আমার বান্দার জন্য দুনিয়াতে হালাল করে দিলাম, আমার আদম সন্তানের জন্য আমি হালাল করে দিলাম কন্যা। সুবহানাল্লাহ, বলেন তো ভাই, গরু মহিষ দুম্বা যা কিছু আছে প্রাণী, যাগুলা হালাল এইগুলা কি মরণ হইলে খাওয়া যায়? কোন জিনিসটা খাওয়া যায়? একমাত্র মাছ জাতীয়, যেই মাছগুলা আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, ওই মাছগুলা যদি মরেও যায় ও কোনো মতে তুললে অন্য পৈতৃক শিখ, ও কোনো মতে অন্য জুড়ি হরিলে মিলে, কারণ এটা হালাল করে দিয়েছেন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে এবং আমার মাবুদের হুকুম অমান্য করার কারণে। সাধারণ একটা মাছ আল্লাহর নালত থেকে বাঁচতে পারে নাই, কেমন পর্যন্ত তার বংশ আমার আল্লাহ বংশের কাছ থেকে আমার আল্লাহ জবান নিয়ে গেলেন এবং আমাদের জন্য এটা হালাল করে দিলেন কন্যা। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতৃর মধ্যে আদম আলাইহিস সালামকে যখন পাঠাই দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খাইলেন, গন্ধম ফল যখন খাইলেন রে বাবারা, আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের শরীরের মধ্যে জান্নাতি পোশাক ছিল রে আব্বা জানেরা, গভীর মনে জু কলবের মধ্যে কান লাগান, কলবের মধ্যে কান লাগান, আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের শৈলের মধ্যে জান্নাতি পোশাক ছিল, যখন তারা আমার আল্লাহর হুকুম অমান্য করিয়া আব্বা জানেরা, যখন জান্নাতি পোশাক তাদের শৈলের মধ্যে ছিল, আমার আল্লাহর হুকুম অমান্য করিয়া যখন তারা গন্ধম ফল যখন খেয়ে ফেললেন, গন্ধম ফল খাইতে দিরি আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক পরতে দিরি হইল না, জান্নাতি পোশাক যখন খুলে গেলেন, তারা যখন পাহানাও করলেন, আমার আল্লাহ রহমতের ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা, আমার জান্নাত তো পবিত্র জায়গা, ওইখানেও কোনো গন্ধ জাতীয় জিনিস থাকতে পারবে না, একটা কাজ করো, এই নাপাক জিনিসটাও আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের আহার তুলির মধ্যে বাইন্ধা দাও এবং আমার জান্নাত থেকে তাদেরকে বাহির করে দাও। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে যখন বাহির করে দিলেন রে আব্বা জানরা, আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম উলুঙ্গ অবস্থায় যখন পৃথিবীতে আগমন করলেন, এই জন্য রে আব্বা জানরা, গভীর মনোযোগ গভীর মনোযোগ, আবু আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, পৃথিবীর মধ্যে আগমন করলেন, তাদের শরীরের মধ্যে কোনো পোশাক নাই, জান্নাত থেকে যখন বাহির করে দিলেন, জান্নাতে পোশাক খুলে গেলেন, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ অবস্থায় পৃথিবীর মধ্যে ঘুরতেছে, পাহাড়ের মধ্যে ঘুরতেছে, কত গাছকে চাইলেন, ও গাছ তোদের কাছ থেকে আমাদেরকে কিছু পাতা দে, আমাদের শরীরটা আমরা ডাকি, একটা গাছ ও পাতা দিল না, লাশ পর্যন্ত একটা গাছে মা হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, ওই গাছটার নাম হচ্ছে চন্দন গাছ কন্যা। সুবহানাল্লাহ,
শরীরটার সুন্দর করে ডাকলেন বাবা আদম আলাইহিসসালাম কে তিনটে পাতা দিয়েছিলেন রে আব্বা জানরাং আব্বা আদম আলাইহিসসালাম তিনটে পাতা দিয়ে সুন্দর করে উনার শরীরটারে ডাকলেন আদম আলাইহিসসালাম মা হাওয়া আলাইহিসসালাম আমার আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করে আল্লাহ মালিক রে কত গাছের কাছে সাহায্য চাইলাম কেউ আমাদেরকে সাহায্য করলো না কিন্তু ওই চন্দন গাছটা আমাদেরকে সাহায্য করেছে আল্লাহ আমরা অন্যায় করেছি ভুল করেছি জান্নাত থেকে বাহির করে দিলে ও মালিক ওই গাছটা আমাদের প্রতি দয়া দেখাইছে গো আল্লাহ তুমি তার সম্মানটা বাড়াইয়া দাও হন্না সুবহানাল্লাহ আল্লাহ ওই গাছটা আমাদের ইজ্জত রক্ষা করছে আল্লাহ তুমি ওই গাছকে ইজ্জত বাড়াইয়া দাও আমার আল্লাহ ডাক দে বলে হে চন্দন গাছ আমার বন্ধুরে আমার নবীরে সাহায্য করছো যা 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 আমি তোর ইজ্জত এমন ভাবে বাড়িয়ে দিলাম পৃথিবীর মধ্যে যত গাছপালা থাকবে সবটাইতে সম্মান ইজ্জত তোর বেশি হবে হন্না সুবহানাল্লাহ যা 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 তোর মধ্যে আমি খুশব গান সৃষ্টি করে দিলাম হন্না সুবহানাল্লাহ এই জন্য চন্দন গাছ সবচেয়ে দামি এবং তার গাছে গেলে পরে গ্রাণ পাওয়া যায় আর পৃথিবীর কোন গাছের মধ্যে এত সুন্দর খুশব গ্রাণ মিলে না কথা বলেন ঠিক কিনা আদম নবী কি ফাতা দেওয়ার কারণে চন্দন গাছ কি আমার আল্লাহ এত ইজ্জত দিলেন এত সম্মান দিলেন খুশব গ্রাণ সৃষ্টি করে দিলেন আদম আলাইহিসসালাম চইলা গেলেন যাইতে 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 আব্বা জানরে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন বন্দি করলেন শয়তান ডাক দিয়ে বলে একটা বড় একটা অজগর সর্প ছিলেন অজগর সর্পের বললেন শয়তানে বলতেছেন ও অজগর সাপ আল্লাহ তো তোরে অনেক কেমতা দিছে রে অজগর সাপ এ অজগর সাপ তোর তো অনেক অনেক বড় একটা মুখ আছে এ অজগর সাপ তুই যদি আমারে সাহায্য করাস তাহলে আমি দুনিয়াতে তোর কোন বংশরে মারবো না তোর কোন বংশরে আমি ক্ষতি করবো না এও জগর সাপ তুই সারা জীবন আমার বন্ধু হয়ে থাকবে একটা কাজ কর তোর মুখের ভিতরে আমার একটু জায়গা দে ও জগর সাপে ওই শয়তানের দুকাই পড়িয়া শয়তানকে সাহায্য করছিল শয়তানকে সাহায্য করার কারণে ওই সর্পের মুখের মধ্যে ছিল সুগ্রাণ ওই সর্পের মুখের মধ্যে ছিল সুগ্রাণ পুষ্পগ্রাণ শয়তানকে যখন সাহায্য করলেন শয়তানকে সাহায্য করার সাহায্যা আমার আল্লাহ সর্পের মুখ দেখে সুগ্রাণ নিয়ে গেলেন এবং শয়তানের মুখের মধ্যে বিষ সৃষ্টি করে দিলেন হন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও অজগর সাপ যা যা তুই শয়তান রে বন্ধু বানাইছত শয়তান রে তোর বন্ধু বানাইছত যা 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 তুই আমার শত্রু আমার বন্দার শত্রু আমি তোরে বানাইয়া দিলাম সঙ্গে সঙ্গে অজগর সাপের মধ্যে বিষ সৃষ্টি করে দিলেন মুখের মধ্যে বিষ সৃষ্টি করে দিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও অজগর সাপ কিয়ামত পর্যন্ত ওই পৃথিবীতে তোর যত বংশ থাকবে রে তোরে মারার জন্য আমার বান্দার শত্রু বানাইয়া দিলাম তুই শয়তানের বন্ধু ওই সব আমার আমার শত্রু আমার সমস্ত বান্দার জন্য তুই শত্রু তোর যেকোনো ভাবে এখানেই মারব শয়তান যেভাবে আমার বান্দার শত্রু শয়তান যেভাবে আমার বান্দার শত্রু তুই অজগর সাপ শত্রু তোর মুখের মধ্যে আমি সুগ্রাণ নিয়ে তোর মুখের মধ্যে আমি বিষ সৃষ্টি করে দিলাম তুই যারা সুখ দিবে তার কাছে ওই বিষ সৃষ্টি হবে কিন্তু আমার মাহবুব বান্দা যারা তারা তোর নেশে মরবে না তাদের আঘাতে তুই মরে যাবে তোর জন্য রয়েছে নারী জাহান্নামা খালিদিন কথা বলেন গভীর মনোযোগ আব্বা জানরে গভীর মনোযোগ আমার আল্লাহকে বই করতে হবে কোথায় রাখছিলাম বান্দার কলব গভীর মনোযোগ আব্বা জানরে কলব কেমন দেখেন কলবের কেমন পাহাড় এই জন্য আমি সূরা আরাফের 22 থেকে 23 নম্বর আয়াত বলছিলাম ওয়ালা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
তারা বলল হে আমাদের রব হে আমাদের রব আমরা জুলুম করেছি নিজের উপর কেডা বলতেছে আদম আলাইহিস সালাম বলতেছে আমরা জুলুম করেছি নিজের উপর নিজের নফসের উপর আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব হন্না সুবহানাল্লাহ রব্বানা হে আমার রব জুলুমনা জুলুম করেছি আমাদের নফসের উপর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আদম পৃথিবীর মধ্যে যাও ঘর বাড়ি করো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সব কিছু হইলেন গভীর মনোযোগ বান্দার কলব কেমন পরিষ্কার দেখেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার কোনো কিছু আমার ওই বান্দার কাছে জিততে পারবে না যারা আমি আল্লাহর বই করে কলবটা পরিষ্কার থাকবে আমার প্রতি তাকওয়া থাকবে তাকওয়া থাকবে আমার ওই বান্দার পাওয়ারটা কতটুকু দেখেন যেমন বাস্তব প্রমাণ খাজা গরিব নেওয়াজ আমরা যদি দেখি বান্দার কলবের দিকে লক্ষ্য করি খাজা গরিব নেওয়াজ রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দেখে গো বিদুর মীরা রাস্তার মধ্যে আগুন জ্বালাইয়া তারা আগুনের পূজা করতেছে সঙ্গে সঙ্গে খাজা গরিব নেওয়াজ বলতেছেন বাবা জানরে তোমরা এখানে কিসের জন্য আগুন জ্বালাইছো এবং আগুনে কেন তোমরা ভক্তি দিতেছো কারণটা কি তাও তাদের মধ্যে একজন নেতা দাঁড়ায় বললেন তুমি কে চিনি না কিন্তু আমরা কিসের জন্য আগুনকে ভক্তি দিতেছি তুমি জানো নি না জানি না জানতে চাই তাহলে শুনো আমরা এই জন্য আগুনকে ভক্তি দিতেছি আমাদের ধর্ম মতে আমরা যখন দুনিয়াতে খে মারা যাব আমরা যখন মারা যাব আমাদের এই বটিটা ওই আগুন দিয়ে পুড়ে দেওয়া হবে আমরা এই জন্য আগুনের পূজা করতেছি আমরা মারা গেলে পরে আমাদের বটিটা যখন ওই আগুনের মধ্যে দেওয়া হবে আমাদের বটিটার জন্য আগুনে কষ্ট না দিয়ে ধীরে ধীরে যেন জ্বালাই এই জন্য আমরা আগুনের পূজা করতেছি সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গাম আল্লাহর ওলি খাজা গরিব নেওয়াজ বলেন আব্বা জান রে তোমরা যা বলতাছো ভুল বলতাছো তোমরা যে আগুনের পূজা করতেছো যে আগুনকে ভক্তি করতেছো আমি যদি ওই আগুন দুনিয়ার আগুন যদি আমি ওই আগুনের মধ্যে যদি লাভ দিতে পারি ওই আগুনে যদি আমার ফসম না পড়ে আমার শরীর যদি না পড়ে তাহলে তোমরা বলো তো কোনটা সত্য হবে তারা বলতেছেন ও পাগলা তুমি এই কথা কি বলতেছো জীবনে যা শুনি নাই আপনি যদি আগুনের মধ্যে হাত দেন আত্ম পুড়ে যাবে বললেন না আমি এমন এক আল্লাহর ইবাদত করি আমি এমন এক প্রভুর ইবাদত করি আমি এমন এক আল্লাহর ইবাদত করি আমার আল্লাহর তো ফাওয়ার আমি আল্লাহর তো ফাওয়ার শুধু আমার আল্লাহর ফাওয়ার নয় আমার আল্লাহর মাহবুব বান্দার কত পাওয়ার ও ভাই দুনিয়ার আগুন কেন কোনো কিছু আমাকে পুড়তে পারবে না বললেন না না বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না বললেন যদি বিশ্বাস না করো তাহলে পরীক্ষা হয়ে যাক আমি আগুনের মধ্যে যদি লাভ দেই ওই আগুনে যদি আমাকে না পুড়ে তাহলে তোমরা আমাকে হতা দাও আমি যে আল্লাহর পূজা করি যে আল্লাহর পূজা করলে দুনিয়ার আগুনে পুড়তে পারে না ওই আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবানি ওই আল্লাহর ইবাদত করবানি ওই আল্লাহর বিশ্বাস করবানি ঠাকুর ডাক দে বলে ভাই কথা দিলাম আপনি যে আগুনের পূজা করলে পরে যে মালিকের পূজা করলে পরে দুনিয়ার আগুনের মধ্যে লাভ দেওয়া যায় হাঁটা যায় আগুনে পুড়ে না যদি এটা বাস্তব হয় তাহলে আমার দ্বারে যারা আছে আমরা সবাই তোমার আল্লাহর পূজা করবো হন্না সুবহানাল্লাহ খাজা গরিব নেওয়াজ ডাকলে বলেন তাই যেন সত্য হয় তাই যেন সত্য হয়
ঠিক আছে খাজা গরিবে নেওয়াজ আমার আল্লাহর দরবার মধ্যে দুটো হাত তুলে বললেন মালিক ও মালিক আমি বাহাদুরি করার জন্য এই কথা বলি নাই আমি নিজেকে পরিচয় দেওয়ার জন্য এই কথা বলি নাই আমি নিজেকে অহংকারী দেখানোর জন্য এই কথা বলি নাই আল্লাহ তোমার দ্বীন সিনার জন্য তুমি মালিককে সিনার জন্য রে আল্লাহ আমি এত বড় কথা বলেছি আল্লাহ আমার শক্তি নাই আল্লাহ তুমি আমারে রক্ষা করিও আল্লাহর উপর ভরসা রাখিয়া পাকা খাজা গরিবে নেওয়াজ আগুনের মধ্যে আল্লাহু আকবার বলে লাফ মারলেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে যখন লাফ মারলেন অনেক সময় চলে গেলেন উনি উইটে না তারা বলেন খামোইছে রে কোথায় থেকে একটা ফকির আইছিল আগুনে তো মইরা গেছে উনি ফুইরা লাকড়ি হয়ে গেছে সালে হয়ে গেছে এই কথা বলতে দিলে যাই তো তারা যাইবি গে বাক্কা সময় হয়ে গেছে এই সময় খাজা গরিবে নেওয়াজ আগুন থেকে বাইর হইলেন কন্যা সুবহানাল্লাহ সবাই অবাক হয়ে গেলেন হে মুখির তুমি কতক্ষণ পর্যন্ত আগুনের মধ্যে কি করলে এবং কিভাবে তুমি থাকলে খাজা গরিবে নেওয়াজ ডাকতে বলেন ভাই আমি এমন এক আল্লাহর পূজা করি এবং এমন এক আল্লাহর ইবাদত করি এমন এক আল্লাহর প্রেমে প্রেম খেলা খেলি আমি যদি আগুনের মধ্যে লাফ দিয়ে উড়তাম আর পড়তাম তাহলে তোমরা হইলে এটা ভুল এই জন্য আমি দেখাই দিছি আগুনের ক্ষমতা বেশি না আমার আল্লাহর বান্দার ক্ষমতা বেশি এই জন্য আমি আগুনের মধ্যে বসে 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 আমার মালিকের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি কন্যা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম শুধু নই রে আব্বা জানরা ওই আদম আলাইহিস সালামের সন্তানের সন্তান আমার আল্লাহর বান্দার কেমন কেমতা দেখেন খাজা গরিবে নেওয়াজ বললেন আমি এমন এক আল্লাহর কাছে প্রেম লাগাইছি আমার ওই আল্লাহকে আমি এত ভয় করি বাবারে তোমরা তো নি শোক দেখলে তাহলে আর দুনিয়ার আগুনের পূজা নই আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজা এক ডাকে এক ক্রামতি দেখাইয়া এক খেলা দেখাইয়া হাজার হাজার বিদুর মিখে মুসলমান বানাইলেন কন্যা সুবহানাল্লাহ কেমতা কে দিছে কে দিছে আল্লাহকে ভয় করো কোরআন মতন ভয় করো সিনার মতন সিনো যেই নাম দিয়ে ডাকবেন ওই নাম দিয়ে আমার আল্লাহ শুনবে জবানটা পবিত্র করো জবানটা পবিত্র করে রে বান্দারা বান্দারে আগে জবানটারে পবিত্র করো সুদ কেও না ঘুষ কেও না হালাল কেও না মানুষকে কষ্ট দিও না তাহলে দেখবেন ওই জবান দিয়ে যা বলবেন আমার আল্লাহর দরবারে তাহই কবুল হয়ে যাবে কন্যা সুবহানাল্লাহ কেমনে বাস্তব প্রমাণ দেখেন একজন আল্লাহর পয়গম্বর একজন আল্লাহর ওলি একজন ফিরিশতা উনার দরবারের মধ্যে একজন মুরিদ ছিলেন সব সময় উনার দ্বারে থাকতেন উনার খাদিমগিরি করতেন উনার দ্বারে সব সময় থাকতেন আর একজন মুরিদান হঠাৎ করিয়া পিশাবের কাছে আইয়া বলতেছেন হুজুর ও হুজুর আজ তিন দিন হয়ে গেল আমার গরের সুলার মধ্যে কোনো খানি নাই আমার গরের সুলার মধ্যে আগুন জ্বলে না গো হুজুর আমি তো আপনার মুরিদ আমাকে আপনার দরবার থেকে কিছু দাও আমাকে কিছু টাকা দাও আমার আমি গরের মধ্যে কাবার নিয়ে যাব এই কথা শুনিয়া মুরিদানের ওই কথা শুনিয়া উনার কষ্ট লাগে গেল পিশাবের ওই মুরিদানকে ডাকলেন বাবা সত্যি কি তোমার গরের সুলার মধ্যে আগুন জ্বলে না ডাক দিয়ে বলেন হুজুর আজকে তিন দিন হয়ে গেল আমার ছোট ছোট তিনটে বাচ্চা গো হুজুর তাদের মুখ
মুখের মধ্যে আমি কানে দিতে পারি নাই হুজুর আমি নিরুপায় হইয়া আপনার দরবার মধ্যে আগমন করলাম কত মানুষের কাছে গেলাম কেউ আমাকে কভার দেই নাই কত মানুষের কাছে গেলাম কেউ আমাকে সাহায্য করে নাই হুজুর লাশ পর্যন্ত আপনার কাছে আগমন করেছি মেহেরবানি করে আপনার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিও না ওই কথা শুনিয়া পিসাবের মায়া লাগিয়া গেল পাগলা মুরিন্দানটার ডাক দিলেন বলেন বাবা তুমি একটা কাজ করো রে তুমি এক তোমার সামনের মধ্যে যা আছে তা তুমি আতের মধ্যে নিয়ে আসো তখন অনেকক্ষণ পর্যন্ত করলেন কোনো কিছু পাইল না দিয়ে বলতেছেন হুজুর গো আমি তো কোনো কিছু পাই নাই বলেন যা পাও তুমি তা নিয়ে আসো হঠাৎ করিয়া হুজুর দেখতেছেন সামনের মধ্যে একটা পাথর পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে হুজুর বললেন বাবা তুমি বিসমিল্লাহ পড়ে ওই পাথরটা তোমার হাতের মধ্যে তুলো পাথরটা হাতের মধ্যে তুলিয়া তুমি আমার কাছে নিয়ে আসো মুরিদান বেকল হয়ে গেলেন দেখছো নিখারবার আমি আইলাম উনার কাছ থেকে কিছু টাকা পাইব নাতে কিছু সাহায্য পাইব উনি দি আমারে একটা পাথর বলতে আনতাম মনে হয় ওই পাথর দিয়ে আমার বাড়বে যাই হোক আমি তা নিয়ে যাই ফাইলে পাইব না ফাইলে নাই তখন রে আব্বা জানির গভীর মনে যোগ গভীর মনে যোগ ওই ওই ব্যক্তি বই ফাইয়া হুজুরের কাছে গেলেন ফির সাহেবের কাছে বললেন হুজুর এই পাথর দিয়ে আমি কি করব হুজুর বলেন বাবা রে তুমি ওই পাথরটারে তোমার হাতের মধ্যে মুট করো হইল না সুবহানাল্লাহ বাকিটা যা করার আমার আল্লাহ আমি করব তুমি মুট করো বাবার কথা শুনিয়া মুরিদান বিসমিল্লাহ বলিয়া ওই পাথরটা হাতের মধ্যে মুট করলেন ওই ফির সাহেব সূরা ফাতিহা পড়ে ওই পাথরটার মধ্যে যখন ফু দিলেন ফু দিয়া উনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়া উনার মুরিদানকে বলতেছেন বাবা তোমার হাতের মুঠটা কুলো হইল সুবহানাল্লাহ মুঠ গুলা দেখে গো যে পাথরের টুকরা হাতের মধ্যে নিলাম ওই পাথরের টুকরা তো আর পাথরের টুকরা না পাথরের কঙ্কর না এটা স্বর্ণের টুকরা হয়ে গেছে না সুবহানাল্লাহ কি হইয়া গেছে স্বর্ণের টুকরা হইয়া গেছে স্বর্ণের টুকরা দেখে বড় খুশি বড় আনন্দিত পিসাবে বললেন বাবা খবরদার এরম ঘটনা কাউকে তুমি বলিও না তুমি চলে যাও হন্না সুবহানাল্লাহ খাদেমে হ হুজুর গো আর তোমার গোলামি করতাম না মনে মনে ওই ঘটনা দিক্কা খাদেম বলতেছে যিনি প্রেসিডেন্ট ছিল ফিয়াস ছিল সব সময় হুজুরের কাছে থাকতেন ওই ফিয়াস ওই মুরিদান ওই খাদেম বলতেছেন সারা জীবন শুধু হুজুরের গোলামি করলাম এমন কেরামতি তো কোনদিন দেখলাম না সূরা ফাতিহা পড়ে ফু দিলে দে পাথর স্বর্ণ হইয়া যায় হইনা সুবহানাল্লাহ আজ থেকে আর গোলামি করব না করব না করব না করব না আজ থেকে এই চাকরি চাইরা দিব শিক্ষা লাইছি রে আজকে ওই বাড়িতে চলে যাইব যাই মুহূর্তে ওই মুরিদান চলে গেলেন কিছুক্ষণ পরে পিস সাহেবের কাছে গেলেন প্রেসিডেন্ট পিএস উনি গিয়া বলতেছে আব্বা জান আমি অনেক দিন হয়ে গেল বাড়িতে যাই নাই আমাকে আজকে ছুটি দিতে হবে আমি অসুস্থ আমার বাড়িতে অসুস্থ আমি বাড়িতে যাইতে হবে দুই একদিন থেকে আমি চলে আইব উজরে তো বুঝা লাইছে দিককে লাইছে তো আজকে আমার খেলারি বললেন ঠিক আছে যাও 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 তোমার আমি ছুটি দিয়ে দিলাম গভীর মনে যুগ দেখেন আল্লাহর বান্দার জবান কেমন পবিত্র দেখেন রে ভাই হুজুর তো বুঝতে লাইছে তুমি তো দিক খেলাইছো আমার খেলা যাও বাড়িতে যাও বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে যত ছুটু 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 পাথর আছে সব প্রায় এক দলা করলেন দলা করিয়া একটা একটা করে আতের মধ্যে লই লইয়া
অনেক সুন্দর করিয়া সূরা ফাতিহা পড়ে উজুরের মতন সূরা ফাতিহা পড়ে ফু দেই উনার ঘর থেকে মাসুম বাচ্চারা ডাক দিয়ানলেন আনে বলে বাবা রে তোমার হাতের মধ্যে পাথরটা লও মুট করো তখন ছোট বাচ্চা পাথরটা লইলেন মুট করলেন সূরা ফাতিহা পড়ে ফু দেই ফু দিতে দিতে মুখ বেহা হইয়া যায় বালু থেকে একটা পাথর থেকে একটা বালুর খনাও সরে না কন্যা সুবহানাল্লাহ একটার পরে একটা ফল নাই একটার পরে একটা ফল নাই একটার পরে একটা ফল নাই না না দেখা গেল রে পাথর পাথর ওই স্বর্ণ হই না কন্যা সুবহানাল্লাহ সুড়ি নিসল তিন দিনের একদিন থাকলো না গেছে সকাল বেলায় বিকাল বেলায় হাজির উজুর তো হাসতেছে কিরে পাগলা তুই তো ছুটি নিলে তিন দিনের তুই দি গেলে সকালে বিকালে দি হাইলে তোর দি মনটা বড় বেজার বাড়ির মধ্যে কি অসুস্থ কেউ না তোর শরীর বালা না উনি বললেন হুজুর গো যে আশা কইরে বাড়ির মধ্যে গেছলাম আমার কাজ হই নাই বাবা রে কি আশা কইরে তুমি গেছলা হাব্বা গো কি বলবো দুঃখের কথা কি বলবো না বাবা বুইলা ফেল তোর মনের মধ্যে অনেক দুঃখ আমি দেখতেছি বলে যা কি বলবে রে বাবা বলে যা বলে যা বলে লা বলে লা বললেন হুজুর বড় আশা করে বাড়ির মধ্যে গিয়েছিলাম আগামী কাল দেখলাম আমার একজন পীর ভাইকে আপনি হাতের মধ্যে পাথর লইলেন লইয়া ওই পাথরটারে আমার চোখের সামনে আপনি আল্লাহর পবিত্র কালাম থেকে সূরা ফাতিহা পড়ে পড়লেন হুজুর আমি দেখলাম ওই পাথরের টুকরাটা ওই পাথরের সংকটটা স্মরণ হয়ে গেল হুজুর গো আমি এই কেরামতি দেখিয়া আমি নিজের লোভ সামালতে পারছিলাম না আমি সেই ছিলাম আপনার গোলামি আর করব না আমি সেই কালাইছি সূরা ফাতিহা পড়ে ফু দিলে স্মরণ হয়ে যাবে এই জন্য বাড়িতে গেলাম হুজুর গো দুঃখ একটা ওই আপনি যে সূরা পড়ে ফু দিলেন আমি এই সূরা পড়ে ফু দিলাম আপনি যেভাবে দিলেন আমি এইভাবে দিলাম আপনি একবার দিলেন আমি ডাবল দিলাম ডাবল দিলাম একটা নয় কয়েকবার দিলাম জুড়ে জুড়ে দিলাম অনেক সুন্দর করে দিলাম হুজুর গো দিতে দিতে আমার মুখ বেগা হইয়া গেল আমার ভালো চেহারা কালো হইয়া গেল হুজুর গো কিন্তু পাথর স্বর্ণ হইবে তাক দূরে ওই পাথর থেকে একটা বালুর খনাও স্বর্ণ না কন্যা সুবহানাল্লাহ হুজুর গো জানতে চাই হুজুর আপনি দিলে স্বর্ণ আমি দিলে পাথর হুজুর গো কোনখানের মধ্যে পার্থক্য কিসের মধ্যে পার্থক্য আমার আল্লাহর উলি ডাক দিয়ে বলেন ও আমার খাদেম পার্থক্য কোন কোরআনে নয় পার্থক্য একমাত্র তোমার আমার জবানের মধ্যে কন্যা সুবহানাল্লাহ বাবারে তুমিও এক সূরা পড়েছো আমিও একই সূরা পড়েছি তুমিও পাথর সূরা ফাতিহা পড়ে ফু দিলা আমিও সূরা ফাতিহা পড়ে ফু দিলাম কিন্তু তোমারটা পাথর পাথর রইলো আমি ফু দেওয়ার পর স্বর্ণ হয়ে গেল ব্যবধানটা কোথায় জানুনি রে ও বাবা আমার ওই জবানটা জবান নই আমার ওই জবানটা জবান নই আমার ওই জবানটারে আমি এমন ভাবে পবিত্র করেছি ওই জবান দিয়ে কোনোদিন হারাম খাই নাই ওই জবান দিয়ে কোনোদিন সুদ খাই নাই ওই জবান দিয়ে কোনোদিন ঘুষ খাই নাই মানুষকে কষ্ট দেই নাই অহংকারী করি নই এই জন্য আমার কলপটারে আমি এমন ভাবে পরিষ্কার করেছি ওই পাথর কেন রে আমি যা বলবো আমার আল্লাহ তাহই করে দিবে কন্যা সুবহানাল্লাহ এই জন্যই বলি আমরা শুকুরিয়া শুকুরিয়া শুকরিয়া জানাই আমরা শুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানাই তোমাকে ডাকিলে একবার তুমি ডাকো তাকে দশবার সুবহানাল্লাহ আমরা আল্লাহ বলতেছেন কি বান্দারে তুই যদি আমাকে একবার স্মরণ করোস আমি তোকে দশবার স্মরণ করি তুই যদি আমাকে একবার ডাকোস আমি তোকে দশবার ডাকি কন্যা সুবহানাল্লাহ তোমাকে ডাকিলে একবার
तुमी डाको ताके दुजबाल के नोरे डाकोश बंदा के नोरे डाकोश बंदा दाउना रे जानाई तुमी कत बुरो महान अल्लाह दोयार सीमा नहीं बोलो ना कत बुरो महान अल्लाह दोयार सीमा नहीं अमरा शुक्रिया 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 जानाई अमरा शुक्रिया 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 जानाई तुमी कत बुरो महान अल्लाह दोयार सीमा नहीं तुमी कत बुरो महान अल्लाह दोयार सीमा नहीं तुमी पहाड़ बांगा सागर करो सागर कोईरा नगर करो सुभान अल्लाह वास्तव प्रमाण আমাদের পাশে আমাদের গ্রামের দক্ষিণে যে গাঙ রয়েছে খোয়াই নদী আপনারা বলেন এই খোয়াই নদী কি এই জায়গা ছিল আর অনেক দূর ছিল হ্যাঁ আমাদের গ্রামের নাজিফর অনেক জায়গা খোয়াই নদীর পার চলে গেছে সাধারণ গুরু বাজার গেলে পরে দেখা যায় আগের নদী কি হয়ে গেছে বরাট হয়ে গেছে এই জন্য বলেছি তুমি পাহাড় বাঙ্গা সাগর করো সাগর গহিরা নগর করো আরে ধনীকে গরিবি বানাও ধনীকে গরিবি বানাও গরিবকে বাদশাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই কথা বলেন ঠিক কি না গরিব রে বাদশাই বানাইতে পারেনি বাস্তব প্রমাণ ডাহার একজন লোক ওনার তিনজন ছেলে ছিল ভাই তিনজন ছেলে ওই চাকরিজীবী চাকরিজীবী হওয়ার পর ওই লোকটা যখন বিদ্রোহ হলেন ওনার তিনটে সন্তান তিনজন স্ত্রীকে নিয়ে তিন বাসার মধ্যে চলে গেলেন বাসার মধ্যে যাওয়ার পর বাবার আর মার কোনো কুস্তবর লাগে না বাবা এবং মা বিদ্রোহ হওয়ার পর তাদেরকে বিদ্রোহস্থানের মধ্যে তাদেরকে দিয়ে দিলেন লাশ পর্যন্ত দেখা গেল রে ভাই তাদের পেটের কিতার জন্য মানুষের দরে দরে তাল নিয়ে যাইতে হইছে হুন্না সুবহানাল্লাহ তাহলে বলেন গরিব রে ধনী বানাই কে রিজিকের মালিক কে কে ভাই এই জন্য কোনোদিন অহংকার করবেন না শুধুই পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলের অহংকার নাই কোন আল্লাহর পয়গম্বরের অহংকার নাই শুধু একজন অহংকার করবে উনি হচ্ছে আমার আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না কথা বলেন ঠিক কি না ওই আল্লাহকে ভয় করো যা বলবা তাই হবে তোমার রিজিক আমার রিজিক আমার আল্লাহ একদিন নয় দুই দিন নয় 50,000 বছর আগে সৃষ্টি করেছেন তাহলে কিসের জন্য হক কথা বলবেন না হক কথা বললে চাকরি চলে যাবে সুদের কথা বললে মসজিদের ইমাম থাকবে না কিসের জন্য ভাই তোমার এক জায়গায় চাকরি না হয়ে আরেক জায়গাতে হবে কারণ তোমার মালিক তোমাকে উপাস রাখবে না তুমি খাইতে আসলা মাছ দিয়ে খাইবা ভর্তা দিয়া তোমার কিন্তু হালাল খাও বাবা রে তুমি আল্লাহকে ভয় করো হক কথা বলে যাও দেখবে তোমার চাকরি গেল তোমার রিজিক যাবে না কথা বলেন ঠিক কি না অনেক ইমাম সাহেব আছে হক কথা বলেন আমার তো চাকরি দিব না হ্যাঁ না তোমার রিজিক আমার রিজিক ব্যবস্থা আল্লাহ করেছে কে রেখেছে যদি আল্লাহ যদি মানুষের হাতে রিজিক দিত তাহলে গরিবের গরিবরা বড় লোকের খানজিও ফাইল না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন বান্দা আমি তোর রিজিক কেমন ভাবে রেখেছি তুই অপ্তবুলাহে উসিলা উসিলা তালাশ কর দেখবে আমি তোর রিজিকের ব্যবস্থা করেছি কোন সুবহানাল্লাহ আল্লাহর পাক রব্বুল আলামিন জবানটা পবিত্র করেন নাম বাজান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মধ্যে যা চাইবেন তা পাইবেন আরে কদিন এই বান্দার সবচেয়ে দামি ওই জিনিসটা কোন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আশরের ময়দানে যখন জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি চলে আসো জাহান্নাম জাহান্নামীদেরকে গ্রাউ করার জন্য চলে আসবেন ভাই গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন ও জাহান্নামের ফেরেশতারা তোমরা জাহান্নামটারে আটকাও জাহান্নামটারে আটকাও কারণ আমার হাবিব উম্মতি উম্মতি বলে কান্তাছে রে আমার একটা বান্দারও আজকে আমার হাবিবের অনুমতি ছাড়া আমি জাহান্নামে দিব না আজকের প্রেমের কালা হবে আমার হাবিব এবং আমার তোমরা জাহান্নামের ফেরেশতারে বলবে তোমরা জাহান্নামটারে আটকাও জাহান্নামের ফেরেশতারা 70,000 শৃগল দ্বারা জাহান্নামটারে আটকানোর জন্য ঠানাটানি করবে 70,000 শৃগল দ্বারা যখন জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামটারে আটকাইবেন রে আব্বাজানরা
দেখা যাবে জাহান্নামটারে 70,000 শৃগল তারও আটকাইতে পারবে না কোন্না সুবহানাল্লাহ 70,000 শৃগল দ্বারা জাহান্নামটারে আটকাইতে পারবে না জাহান্নাম শৃগল ছেড়ে চলে হাসবে আমার আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমরা তো পারতেছি না আপনার জাহান্নামকে আটকাইতে আল্লাহ আমাদের শক্তি আর কাজ করতেছে না আমরা ফেল হয়ে গেছি আমরা পারতেছি না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জাহান্নামের ফেরেশতারা তোমরা আমার কাছে আসো আমার আল্লাহ সামান্য পরিমাণ কিছু জাহান্নামের ফেরেশতাদের কাছে পানি দিবেন অল্প পরিমাণ কিছু পানি দিবেন জাহান্নামের ফেরেশতারা বলবেন আল্লাহ 70,000 শৃগল দ্বারা আমরা জাহান্নামকে আটকাতে পারলাম না এই সাধারণ পরিমাণ পানি দিয়ে আমরা কি করব রে মালিক আমার আল্লাহ ডাক দিবেন ও জাহান্নামের ফেরেশতারা রে তোমরা ওই পানিটা শুধু জাহান্নামের উপরে ছিটিয়ে দাও হুন্না সুবহানাল্লাহ জাহান্নামের ফেরেশতারা হই জানি না কি খেলা রয়েছে ওই পানির মধ্যে জাহান্নামের ফেরেশতারা আল্লাহর হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে যখন পানিটা যখন ছেড়ে দিবে রে আব্বা জানেরা পানিটা মারতে দেরি হবে ছিটাইতে দেরি হবে জাহান্নামটা আটকিতে দেরি হবে না কন্যা সুবহানাল্লাহ জাহান্নামটা আর এক সুল পরিমার হিলবে না জাকার মধ্যে বইসে যাবে তাইম্মা যাইবে এই ঘোষণা দেখিয়া আমার আল্লাহর দরবারে মধ্যে জাহান্নামের ফেরেশতা বলবেন আল্লাহ মালিক আমাদের তো বিশাল শক্তি এত বিশাল ক্ষমতা আমরা হাজার হাজার ফেরেশতারা 70,000 শৃগল দ্বারা জাহান্নাম রাসূল পরিমাণ আটকাতে পারলাম না কিন্তু আপনি এমন কি ফানি দিলেন ফানিটা জাহান্নামের মধ্যে ছিটাইতে দেরি হইল মারতে দেরি হইল রে আল্লাহ কিন্তু জাহান্নামটা সুল পরিমাণ না আর ইল্ল না রে আল্লাহ জানতে চাই ওই পানিটার কি পরিচয় ওই পানিটাকে হাবে জমজমের পানি না হাবে কাউসারের পানি আল্লাহ গো না তোমার কোন জান্নাতি পানি আমি জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জাহান্নামের ফেরেশতারা তোমরা সাক্ষিতা করে তোমরা আজকে যাই না করে ও জাহান্নামের ফেরেশতারা তোমরা শরণ রাখো তোমরা যাই না রাখো এটা কোনো হাবে জমজমের পানি নয় এটা কোনো হাবে কাউসারের পানি নয় এটা কোনো জান্নাতের পানি নয় বৃষ্টির পানি নয় সমুদ্রের পানি নয় ও জাহান্নামের ফেরেশতারা তোমরা যাই না রাখো এটা আমার কিছু মাহবুব বান্দার চৌকির পানি এটা আমার কিছু মাহবুব বান্দার চৌকির পানি তারা আমি মাহবুব রে বই করতো রে তারা আমার মাহবুবের হুকুম পালন করতো রাত্র হলে পরে এশার নামাজ না পড়ে তারা ঘুমাইতো না তাহাজ্জুদের সময় আমি মালিকের কাছে খাইন্দা খাইন্দা চাইতো রে যতই বিপদ পড়ক যতই কষ্ট করত আমার বান্দা আমি সারা কাওর কাছে মাথা নত করতো না আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করতো রে আমার ওই মাহবুব বান্দা যখন আমার কাছে কানতো আমি আমার বান্দার পানি আমি আমার বান্দার চৌকির পানি ব্যথা দিতে দিলাম না আমি আল্লাহর আমার মাহবুব বান্দার কেমতা দেখানোর জন্য আমি আমার বান্দার চৌকের পানিটা আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে জমা করে রেখেছি রে ওরে বাল্লা ও জাহান্নামের ফেরেশতারা তোরা সাক্ষী থাক তোরা যাই না আজকে যে পানি দ্বারা আমি জাহান্নামকে আটকাইলাম ওই পানিটা হচ্ছে আমার মাহবুব বান্দার চৌকের পানি কন্যা সুবহানাল্লাহ কিসের পানি চৌকের পানির দাম আছে আসেনি বাবারে খান্দার মন্দ খান্দ খাদার মতো খাদো যেভাবে সন্তানে কাঁদলে পরে
মা দুনিয়ার যতই খাস করুক সন্তানকে দুধ খাওয়াই আর যে সন্তানে রাজলা করে না মা নিটান্ডা খাস করে কি করে আর যে সন্তান মাখে রাজলা করে মা যদি অভিগন্ধ যায় সন্তানকে সাথে নিয়ে যায় শয়তান সন্তানের কান্দন যেইভাবে মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না আমার আল্লাহ ডাক দে বলে আমার যে বান্দা আমি মালিককে বই কুরিয়া চোখের পানি সেরে সেরে কান্দি আমি ওই বান্দার চোখের পানি সহ্য করতে পারি না আমার ওই বান্দার চোখের পানিটা নাকের সীমানা পার হওয়ার আগে আমি আমার বন্দরে মাফ করিয়া দে তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাকরে বান্দা তুই আমার ডাকারি মু তনু ডাকুরি বান্দা ডাকারি মু তন ডাকুরি বান্দা গুনা পাপি মা তুই আমারে ডাকুরি বান্দা তুই আমারে ডাক বল তুই আমারে ডাকুরি বান্দা তুই আমারে একি ডাহি কাসেন ইনু সুনুবে মাসের পেঠে তসবে পরি একে ডাই কাসেন ইনু সুনুবে মাসের পেঠে তসবে পরি কত চেষ্টা করলো মাসে কত চেষ্টা করলো মাসে ওজম করতে পারলো না তুই মারে ডাকুরে বান্দা তুই মারে ডাক ডাকার মতন ডাকুরে বান্দা ডাকার মতন ডাকুরে বান্দা গুনা পাবে মা তুই মারে ডাকুরে বান্দা তুই মারে ডাক তুই মারে ডাকুরে বান্দা তুই মারে এক ডাহি কাসিন আল্লাহ রৌলি বাবা শাহ জালাল যার নাম শুনি এক ডাই কাসিন আল্লাহ রৌলি বাবা শাহ জালাল যার নাম শুনি সুরমা নদী দিলেন পারি সুরমা নদী দিলেন পারি যাইনা মাঝে বিষাইয়া তুই মারে ডাকুরি বান্দা তুই মারে ডাক ডাকার মতন ডাকুরি বান্দা গুনা মাফে মাফ তুই মারে ডাকুরি বান্দা তুই মারে ওই মালিককে ডাকলে ডাক শুনিনি তাহলে কি বড় ডাকতে হবে তোমার জবানটারে পবিত্র করতে হবে রাব্বা জান্দা এই জন্য আমার গভীর মনে যুগ যে তুই কষ্ট করেন কোনদিন ওই মালিকরে বলবেন না আপনার একা একা বই লাগতেছে ভালো লাগে না ওই মালিকের জিকির করবাই আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন দেখবেন যেখানে তোমার কেউ থাকবে না ওই জায়গাতে তোমার মালিক তোমাকে সাহায্য করবে কন্যা সুবহানাল্লাহ